ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন্স ম্যাজিক আজকে নিয়ে এসেছি পেঁয়াজ ছাড়া ভীষণই মজার একটা চিকেনের রেসিপি এটা পেঁয়াজ ছাড়া হলেও কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় তাহলে চলো আর বেশি কথা না বলে ঝটপট দেখে নিই রেসিপিটা আর রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ভালো ভালো আরও রেসিপি পাওয়ার জন্য আর বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নেক্সট ভিডিও আপলোড দিলেই তোমার কাছে নোটিফিকেশান চলে যায় আর তুমি কোনো রেসিপি মিস না করো এবার তাহলে চলো দেখে নিই রেসিপিটা এই চিকেনটা বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনগুলো মিডিয়াম পিস করে কাটিয়ে নিয়েছি আর প্রথমেই এই চিকেনটা বানানোর জন্য একটা মশলার পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে তার জন্য এখানে নিয়ে নিয়েছি পাঁচ ছ রসুন কিছুটা ধনে পাতা ধনে পাতার পরিমাণটা যার যার ইচ্ছা অনুযায়ী নিয়েছি একটা ছোটো সাইজের টমেটো টমেটোটা চার টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আমি চারটে লঙ্কা নিয়েছি লঙ্কাটা যে যার স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিও আর তার সাথে মাঝারি সাইজের একটা আদার টুকরো নিয়ে নিয়েছি এবার এই সব কিছুকে একটা মিক্সিং জারে দিয়ে মিহি করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে ব্যাস মশলার পেস্টটা রেডি এবার পরবর্তী স্টেপটার জন্য এখানে একটা বাটিতে নিয়েছি এক টেবিল চামচ টক দই তাতে দিলাম এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর সাথেই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন গরম মশলার গুঁড়ো এবার এক টেবিল চামচ জল এর মধ্যে দিয়ে দইটাকে খুব ভালো করে এই মশলার সাথে ফেটিয়ে মিশিয়ে নেব। আর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কেউ ঝাল বেশি চাইলে কিন্তু এর বদলে নর্মাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো ব্যাস দইয়ের মিশ্রণটা রেডি সব মশলা রেডি এবার শুরু করব রান্নাটা রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা ঠান্ডা থাকা অবস্থাতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এটা তেলে মিশিয়ে নিচ্ছি এতে কারির রঙটা খুব সুন্দর হয় তবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন মশলাটা পুড়ে না যায় এবার তেলটা গরম হলে এর মধ্যে প্রথমেই কয়েক টুকরো আলু দিয়ে মাঝারি আঁচে আলুগুলোকে একটু ভেজে নেব এই রেসিপিটার ক্ষেত্রে কিন্তু আলু দেওয়াটা সম্পূর্ণ অপশনাল আলু না দিলেও এটার টেস্টটা দারুণ হয় তবে মাংসে আলু দিলে বোধহয় স্বাদটা একটু বেশি ভালো মনে হয় আমার ক্ষেত্রে অনেকেরই হয়তো একমত হবে তাই জন্য আলু দিলাম আলুটা ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নিচ্ছি এবার ফ্লেমটা একদম লো করে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন নুনটা দিয়ে এবার এর মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো দিয়ে ফ্লেমটাকে আবার হাই করে দেব। এবার হাই ফ্লেমে চিকেনগুলোকে ঢাকনা বন্ধ করে একটা দিক দু মিনিটের জন্য ভাজা হতে দেবো এখানে কিন্তু ঢাকনাটা দিয়ে দেওয়াটা খুবই জরুরি তার কারণ হাই ফ্লেমে চিকেন ভাজতে গেলে কিন্তু খুবই গায়ে ছিটকে লাগতে পারে এবার একটা দিক মিনিট এক মতো ভাজার পর আবার আঁচটা কমিয়ে দিয়ে এবার এটাকে উল্টে আরও একটা পিঠ একটু লালচা করে ভেজে নেব দেখো এখানে যেমন চিকেনগুলো উল্টাচ্ছি এটা ননস্টিকের করাই নয় তব তবুও কিন্তু নিচে একটু লাগেনি সাধারণত চিকেন ভাজতে গেলে কিন্তু নিচে লেগে যেতে পারে এর কারণ হলো নুন নুনটা তেলে দিয়ে নিলে কিন্তু চিকেনটা আর নিচে লেগে যাবে না ব্যাস এবার এটা উল্টে দিয়ে আবারও ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে মিনিট দুয়েকের জন্য আরেকটা দিকও ভেজে নেব এইভাবে ভেজে চিকেনটা রান্না করলে চিকেনটা খুব জুসি হয় যেটা খেতে বেশি ভালো লাগে ব্যাস চিকেনটা দুটো দিকে ভাজা হয়ে গেছে এবার চিকেনটা তুলে নেব আরও একটা কথা বলে রাখি যখন চিকেনটার সাইডটা টার্ন করবে মানে উল্টাবে তখন কিন্তু ফ্লেমটা একটু কমিয়ে নিও না তো গায়ে ছিটতে পারে এবার ফ্লেমটা একদম লো করে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের দারচিনি দুটো ছোট এলাচ আর তিনটে লবঙ্গ এবার লো ফ্লেমেই দশ থেকে পনেরো সেকেন্ড ভালো করে ফোড়নটা তেলে সাঁতলে নেবো ফোড়নটা সাঁতলানো হয়ে গেছে এবার প্রথমেই যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা আর যে দইয়ের মিশ্রণটা শুকনো গুঁড়ো মশলা দিয়ে তৈরি করে রেখেছিলাম সেই দুটোই এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ফ্লেম কিন্তু লোই থাকবে এর সাথে সমস্ত মশলার বাটিগুলো ধুয়ে হাফ কাপ মতো জল এর মধ্যে দিয়ে দিলাম এবার একদম লো ফ্লেমে এই মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে আর সমস্ত মশলার কাঁচা কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনটা আর ফ্লেম কিন্তু এখনই বাড়াবো না চিকেনটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ঢাকনা বন্ধ করে চার থেকে পাঁচ মিনিট দমে চিকেনটাকে কষিয়ে নেব। আর এই সময় কিন্তু কোনো জল না দেওয়ারই চেষ্টা করব তবে একটু খেয়াল রাখতে হবে যেন মশলা আর চিকেন কোনোটাই পুড়ে না যায় যদি একটু নিচে লেগে যাওয়ার মতো হয় তাহলে অল্প উষ্ণ গরম জলে ছিটে দিয়ে নিতে হবে প্রায় মিনিট পাঁচেক হয়ে গেছে আমি এখনও কোনো এক্সট্রা জল দিইনি এবার ফ্লেমটা বাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল জলের পরিমাণটা নির্ভর করবে কে কতটা গ্রেভি রাখতে চাও বা ড্রাই রাখতে চাও তার উপরে জলটা দেওয়ার সাথে সাথেই এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম আর এটা কিন্তু গ্রেভি থাকলে সাদা ভাতের সঙ্গেও যেমন ভালো লাগে তেমন একটু শুকনো শুকনো করলে রুটি পরোটার সঙ্গেও কিন্তু খেতে সমানভাবে ভালো লাগে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী চিনি এবার নুন মিষ্টিটা ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না আলু আর চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে আর এখানে আরও একটা কথা বলে রাখি চিনি দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল যার যার স্বাদ অনুযায়ী কেউ চাইলে চিনিটা স্কিপও করতে পারো তাতেও খেতে কিন্তু ভালোই লাগে বেশ কিছুক্ষণ হয়ে গেছে আমি এটা একটু ড্রাই রাখবো বলে ঝোলটা কমই রেখেছি আর আমি চেক করে নিয়েছি চিকেন আর আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ ঘি ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে এবার ফ্লেমটা অফ করে এটাকে ঢাকনা বন্ধ করে চার থেকে পাঁচ মিনিট এইভাবেই বসিয়ে রাখবো যাতে ঘিয়ের গন্ধটা খুব সুন্দরভাবে তরকারিতে মিশে যায় তারপর এটাকে গরম গরম সার্ভ করব। তাহলে ফিরে আসছি চার থেকে পাঁচ মিনিট পর মিনিট পাঁচেক হয়ে গেছে এখন দেখো চিকেনটা আরও একটু ড্রাই হয়ে গেছে ব্যাস এটা সার্ভ করার জন্য রেডি তাহলে রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো এরপরে কিন্তু পেঁয়াজ ছাড়া চিকেন বারবার খেতে ইচ্ছা করবে কথা দিলাম আজ তাহলে আসি ভালো থেকো সকলে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে টাকা